গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। সো তোমরা কেমন আছো বলো, আশা করি ভালোই আছো আর সুস্থ আছো। আর এই সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিয়ে দিয়েছি, হোপফুলি গাছগুলো আবার সতেজ হয়ে উঠবে। আর একটু আগেই চ্যানেলে নতুন ব্লগ আপলোড করে দিয়েছি, তোমরা গিয়ে দাও দেখে নাও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর প্রথমবার আমার এই চ্যানেলে রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশান বেলটা অন করে দাও, আর যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা পেয়ে যাও, সঙ্গে সঙ্গে দেখতে পাও, আপডেটেড থাকো। তো আজ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, এখন মাঝে মোটামুটি 11টা, আজকে আমার ব্রেকফাস্টও হয়নি। তো চলো বেশি দেরি না করে আজকের দিনটা স্টার্ট করা যাক। তো আজকের ব্রেকফাস্টে ওটস খাবো না, এই দেখলাম একটা হরলিক্সের প্যাকেট রয়েছে, ভাবলাম হরলিক্স আর এদিকে বিস্কুট আছে, হরলিক্স বিস্কুট খেয়ে নিই। আর কিছু বাদাম কিনেছিলাম মানিস কাছ থেকে আমার, তো সেইগুলো কয়েকটা নিয়ে নেবো। তো চলো ছটফট করে হরলিক্সটা বানিয়ে নিই। ব্রেকফাস্ট রেডি দেখতে পাচ্ছ, তো চলো বেশি দেরি না করে ব্রেকফাস্টটা করে নিই, তারপর ওইদিকে বিছানাটা গোছাতে হবে। এই ভিডিওটা রেকর্ড করছে সুজনদা, সুজনদার বঞ্জি রাজ, বঞ্জি আর বনপোর অ্যাকচুয়ালি নামকরণ, তাই ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে। আর দেখতে পাচ্ছ এদিকে ব্যান্ড পার্টি বাজছে, তাই ভাবলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক ভিডিওটা। আর অ্যাকচুয়ালি সুজনদা খুব ভালোবাসে বাচ্চাদের, তো এই জন্য আমাকে বললো যে ভিডিওটা এত ব্লগে দিতে, তো সবার ভালো লাগবে। দেখতে পাচ্ছি ছোট বাচ্চা ছেলে মেয়েটা, তার মেয়েটার নাম হচ্ছে চিনি আর ছেলেটার নাম হচ্ছে চিকু। তো এটা হচ্ছে রক্ষাকালী মন্দির, খুব জাগ্রত, আমি এখানে গেছিলাম। তো চলো তোমাদের মন্দিরটা ঘুরে দেখাই। আমরা আবার চললাম বিয়ে বাড়ি খেতে, এইদিকে আমার পঙ্করি যাচ্ছে আমার সঙ্গে, ওই যে কাকার ছেলে আছে, 18 তারিখ বিয়ে, আমি আজকে দিয়ে চললাম পঙ্করি আমাকে ছাড়তে, ওইদিকে দেখো বেখম। তো চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। টাটা, আমরা চললাম, চলো আমরা চলে এসেছি এখানে সামনে স্টেশনে, তার আমার গাড়ি আছে, ভাইয়ের জন্য ওয়েট করছি, ও স্কুটি নিয়ে আসবে, অ্যাকচুয়ালি ব্যাগ ট্যাগ রয়েছে তো যেতে অসুবিধা। চলো গাড়ি যাওয়া যাক, বসবো নাকি? তিনজন তো হবে না। হ্যাঁ, আমার ব্যাগ আছে না পেছনে, তুই পেছনে বসবি? হ্যাঁ তুই বসব। আমরা এই চললাম তিনজনে মিলে, তোমরা চলো এখানকার ভিউটা এনজয় করো। Hold me close till I get up, time is barely on our side, I don't wanna waste what's left. এই আমি চলে আসলাম কাকার বাড়ি, আই বিআই বাড়ির প্রথম অতিথি, চলে আসলাম। তাহলে এখন থেকে এক সপ্তাহ, কাকার বাড়ি, সেভেন, আর এখান থেকে বিয়ের ব্লগ স্টার্ট হচ্ছে। তোমরা তাড়াতাড়ি যারা দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা,
আর নতুন নতুন ব্লগ আসছে, তাহলে তো চলো ফ্রেশ হয়ে নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 7টা বাজে, তো বিকাল দিকে একটু চা খাওয়া হলো, আর এদিকে দেখো এখন মুড়ি খাওয়া হচ্ছে, মুড়ি মাখা হচ্ছে অ্যাকচুয়ালি, কাকি মুড়ি মাখছে, আর এদিকে দেখো কাকা যে মালপোয়া করেছে আমাকে দিয়েছে, তো আমি এখন মালপোয়াটা খাবো, তারপর সবাই মিলে মুড়ি খাবো। আর অনেকদিন পর সবাই মিলে একত্রে হয়েছি দাদা ভাই মিলে, তো একটু পরে মুড়ি খাবো, তো চলো দেখতে থাকো ব্লগটা। এই আমার মুড়ি মাখা রেডি, এদিকে রয়েছে মালপোয়া, এদিকে ভাই বসে আছে, আর এটা আমার দাদা, এদিকে কাকি, তো চলো মুড়ি খেতে খেতে আড্ডা দেওয়া যাক। তো এই দেখো আমার ভাই মাছ কষেছে, দেখো তিনখানা অ্যাকোরিয়াম রয়েছে, তিনখানা কি এইদিকে চারখানা টোটাল, এখানে গোল্ডফিশ রয়েছে, গোল্ডফিশগুলো দেখো সুন্দর লাগছে। আমিও আগে মাছ কষতাম, এখন তো মাছ কষা হয় না। এইদিকে দেখো গোল্ডফিশগুলো রয়েছে, এইদিকে কি মাছ রয়েছে, চিকলে, হ্যাঁ কোনগুলো, সব চিকলে, এগুলো দেখো কত সুন্দর চিকলে, মলি না এগুলো, আচ্ছা এইদিকেও কিছু মাছ রয়েছে, অন্ধকার আছে বলে লাইটটি জ্বালে দিকে। এদিকে দেখো একটা মাছকে আলাদা করে রাখা হয়েছে, এই মাছটা সবার পাখনা ছেড়ে দেয় খেয়ে, আর একটা আলাদা করে রাখা হয়েছে লাইটটি জ্বালে দিকে। আর এইদিকে রয়েছে এটা কি ওই ফাইটার ফিশ না, দেখো ফাইটার ফিশ রয়েছে, দেখায় এই ফাইটার ফিশগুলো দুটো রাখলে মারামারি করে যখন তখন ডিস্টার্ব বেশ ভালো লাগে, তখন আলাদা রকম রয়েছে। আর এইদিকে কিছু মাছ রয়েছে, ওই লাল মাছটা কি রে, এই দেখো এই মাছটাকে আলাদা রাখা হয়েছে, দেখা যাচ্ছে সুন্দর দেখো দেখতে লাগছে। এই কালোটা মলি না, এটা সব এগুলো দিয়েছে গাপি, ও হ্যাঁ হ্যাঁ গাপি, এইটা কি মানে এইটা তো আগে সেই এগুলো তো মিল্কি, হ্যাঁ এটা আমার না একটা বড় ছিল, অনেক একবার একটা বড় কিনেছিলাম, অনেকদিন বেঁচে ছিল, মারা গেছিল এই বয় মাছটা, বড় হলে হেবি সুন্দর দেখতে লাগে। ব্ল্যাক গোল্ডফিশ, এই গোল্ডফিশটা অনেক বড় হয়, মুখটা দেখো সুন্দর লাগছে, ভালো লাগে বলো। কালারটা দেখো দেখতে ভালো লাগছে, সামনে এসছে এইটাই দেখানোর ছিল তোমাদেরকে, ওই বাড়িতে একবার চেষ্টা করবো আবার নতুন করে অ্যাকোরিয়াম রেখে মাছ বসার, ফ্ল্যাটে রাখার, বাট হেভি ঝামেলা এই জল পরিষ্কার করা, এই এত বড়। রাত বাজে 10টা, এদিকে আমরা সবাই ডিনারে বসে গেছি, যে ডিনারে রয়েছে ভাত ডাল, এদিকে চিম পোস্ত, এই চিম বলছি, হ্যাঁ চিম তো দেখি দেখি চিম, এদিকে বেগুন পোড়া, এদিকে ডিমের অমলেট, চলো আমরা ডিনার করে নিই, তারপর ডিনার করে তোমার সঙ্গে ডাক অনেক হয়েছে, ভাবছি এখন ঘুমিয়ে পড়বো, তো আজকের ব্লগটা এইটুকুনি রাখছি, কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে, তেল দিন ভালো থেকো সুস্থ থেকো, আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।